আসসালামু আলাইকুম। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক। সর্বোচ্চ ভোট ফেরদৌসের, সর্বনিম্ন হরপোলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, থাকছে বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দৃষ্টি ছিল সবার। মাসখানেক ধরেই নির্বাচন ঘিরে আলোচনা সমালোচনার ঝড় বইছিল দেশের শোবিজ অঙ্গনে। সব জল্পনা কল্পনা শেষে নতুন নেতৃত্ব পেল শিল্পী সমিতি। ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শুক্রবার 28 জানুয়ারি ভোট উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বসে তারকাদের মিলনমেলা। সকাল থেকেই তারকাদের আনাকোনায় মুখর হয়ে ওঠে এফডিসি। তিন ভোর চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে শনিবার ভোর 5:45 দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। ভোটে আগামী 2 বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। তারা ভোট পেয়েছেন যথাক্রমে 191টি ও 176টি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক পদে নিপুণ। তারা ভোট পেয়েছেন যথাক্রমে 148টি ও 163টি। এক নজরে বিজয়ীরা। সভাপতি ইলিয়াস কাঞ্চন 191 ভোট, সহসভাপতি ডিপচল 219 ও রুবেল 191 ভোট, সাধারণ সম্পাদক জায়েদ খান 196 ভোট, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক 212 ভোট, সাংগঠনিক সম্পাদক শাহনুর 184 ভোট, আন্তর্জাতিক সম্পাদক জয় চৌধুরী 205 ভোট, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান 232 ভোট, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন 203 ভোট, কোষাধ্যক্ষ আজাদ খান 196 ভোট, কার্যকরী পরিষদ রোজিনা 185, মৌসুমি 225, কেয়া 212, জেসমিন 208, অঞ্জনা 225, অমিত হাসান 227, চূর্ণ 220, আলীরাজ 203, সুচরিতা 201, ফেরদৌস 240 ও অরুণা বিশ্বাস 191 ভোট। চলচ্চিত্র শিল্পী সমিতির মোট ভোটার 428 জন, নির্বাচনে ভোট দিয়েছেন 365 জন, বাতিল হয়েছে 10টি ভোট, বৈধ ভোট 355টি। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী 2 বছরের জন্য সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ। ভোট গণনা শেষে শনিবার 29 জানুয়ারি ভোর 5:45 দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। ইলিয়াস কাঞ্চন পেয়েছেন 191টি ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন 148টি ভোট, আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন 176 ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন 163টি ভোট। সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল 191 ভোট ও মনোয়ার হোসেন ডিপচল 219 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে 156 ভোট পেয়ে হেরেছেন রিয়াজ ও 112 ভোট পেয়ে হেরেছেন ডি এ তায়েব। তবে এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন হঠাৎ বৃষ্টিখ্যাত নায়ক ফেরদাউস। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 240, তিনি সর্বাধিক ভোট পাওয়ার নজির করেছেন। এদিকে ফেরদৌসের পরই আছেন দপ্তর সম্পাদক পদে আরমান, যিনি পেয়েছেন 232 ভোট, আর কার্যকরী সদস্য পদে সবচেয়ে কম ভোট পেয়ে হেরেছেন অভিনেতা রবিউল ইসলাম হরবোলা। চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটার 428 জন, নির্বাচনে ভোট দিয়েছেন 365 জন, বাতিল হয়েছে 10টি ভোট, বৈধ ভোট 355টি। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।